happy. I'm glad I knew. Assalamualaikum. Welcome back to Ruhul World. কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো। আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে স্যাটারডে, শনিবার, আসলে ঈদের পরের দিন। আর আজকেও আরেকটি দাওয়াত রয়েছে। দাওয়াতটা আসলে লাঞ্চের ছিল আহমেদ ভাইয়ের ঘরে। আহমেদ ভাই আমার মেজ সম্বন্ধিক, উনার ঘরে। আর দাওয়াতটাকে আসলে লাঞ্চ না করে আমরা ব্রেকফাস্ট করতেছি উনাদেরকে বলে, কারণ আমরা একটু বাইরে যাব বেড়াতে। আর দুলাভাইও লন্ডন থেকে এসেছেন, উনাকে নিয়ে আসলে একটু বাইরে বেড়াতে যাব। আসলে চিন্তা করেছি সোয়ানসির কাছাকাছি একটি সি বিচ রয়েছে, রসলি বে, যেটি ট্রিপ অ্যাডভাইজারে অনেক ভালো রিভিউ রয়েছে। সো চিন্তা করলাম ওখানেই যাব। আসলে ওখানে যাওয়া হয়নি এখনও। সো আসলে দুলাভাইকে নিয়ে ব্রেকফাস্ট করে আমরা আসলে ওখানেই চলে যাবো। ব্রেকফাস্টে আসলে অনেক দেরিতেও করছি, বুঝতেই পারছেন। আমরা সকল ওই ঘরে, মানে আহমেদ ভাইয়ের ঘরে আমরা সবাই, আমাদের ফ্যামিলির সকলেই ওখানে চলে এসেছেন। সো আমরা একসাথে সবাই ব্রেকফাস্ট করে তারপরে আমরা বিচে যাব। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখছেন এখন আমি ড্রাইভিং করতেছি। ড্রাইভিংটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি, এ কারণে এটি কাউন্টি সাইড। আর কাউন্টি সাইড হওয়ায় মানে এই সিঙ্গেল খার্গি জয়ে এটি ড্রাইভিংটা অনেক সুন্দর, আর ভিউগুলো আসলেই অনেক সুন্দর। এর জন্যই আপনাদের সাথে সেটি শেয়ার করছি। আর আসলে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ড্রাইভিং আমি যেখানে থাকি সেখান থেকে। সো বুঝতেই পারছেন কিছুটা লং ড্রাইভিং। আর আমি শেয়ার করার উদ্দেশ্য হলো আসলে বড় বড় শহরে যারা থাকেন তাদের আসলে এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগবে, আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখবেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন। আসলে আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর আপনারা দেখছেন আমি গাড়ি পার্ক করেছি এবং গাড়ি পার্ক করে এখন ভিতরে যাব, মানে বিচে যাব। আর এই বিচটা আসলে আপনারা দেখছেন এখানে বালুর রাস্তা, বালুর মানে বালুর পাহাড় রয়েছে এখানে, ছোটো ছোটো টিলার মতো আর কি। এখান দিয়ে উঠে তারপরে বিচটাই সামনেই, মানে গাড়ি পার্ক করে আসলে 5 মিনিটের মতো হাঁটলেই বিচটা পাওয়া যায়। আর এটি অনেক সুন্দর একটি বিচ, তো আপনারা দেখুন এবং এনজয় করুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি রসলি বে, যেখানে যেটি আপনি খাড়ি নিউপুর থেকে অ্যারাউন্ড 70 মাইল দূরে এবং খাড়ি থেকে 60 এরকম হবে, 60 মাইল, এবং সোয়ানসি থেকে 20 মাইল এরকম হবে। অনেক সুন্দর, অনেক লম্বা। আপনারা দেখতে পাচ্ছেন কি সম্ভবত 2 মাইলের মতো হবে। আর এখানে অনেক মানুষ, যেখানে মানে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই সুইমিং করছেন অনেক ভালো এবং এনজয় করুন। আর বুঝতে পারছেন সমুদ্রের গর্জনটা, কিন্তু যখন আপনি কাছাকাছি এসে সেটি দেখবেন অনেক ভালো লাগে, কি বলেন আপনারা? আর আপনারা অবশ্যই দেখতে থাকুন, আর আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনি এই বিচটা আসলে এখানে আসার পরে আমার আসলে অনেক ভালো লাগছে। We'll be right back.
এতক্ষণ আসলে আমি রসলি বেই ছিলাম আর এখানে আপনাদের আগেই বলেছি অনেক সুন্দর একটি বিচ এখানে আপনারা আসতে পারেন এসে যদি কেউ আসলে সমুদ্রটাকে ভালোবাসেন যদি সমুদ্রের গর্জনটা শুনতে চান তাহলে অবশ্যই এখানে এসে অনেক সময় কাটাতে পারেন আর অনেক বড় একটি মানে অনেক লম্বা একটি বিচ এটি অনেক সুন্দর আর আপনারা দেখছেন এখনও অনেক মানুষ এখানে অনেক মানুষ সো আর আজকের ওয়েদারটাও অনেক ভালো সো আপনারা বুঝতেই পারছেন অনেক সুন্দর একটি একটি জায়গা এটি হলিডে বা এসে এখানে দিন সময় কাটানোর জন্য সো আপনারা চাইলে এখানে অতি সহজেই আসতে পারেন এবং এসে এখানে অনেক সময় কাটাতে পারেন আপনারা দেখলেন আমরা আসলে পিকনিক নিয়ে ওখানে গিয়েছিলাম আর বুঝতে পারছেন সমস্ত দিন মানে হাঁটাহাঁটি বা এখানে ঘুরার পরে সবাই আসলে খাওয়ার জন্য এত ব্যস্ত ছিলাম আসলে আমি রেকর্ডও করতে ভুলে গিয়েছিলাম অনেক কিছু আর আমরা আসলে ওখানে অনেক বড় গ্রুপ গিয়েছিলাম আমরা তিন গাড়ি নিয়ে আসলে 15 জনের মতো ছিলাম বুঝতেই পারছেন সবাই ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করেন না তাই আসলে ওনাদের আমি তুলি না ক্যামেরায় বা ক্যামেরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার লিঙ্কটি আপনি আপনার বন্ধুবান্ধব বা ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি দেখতে পারেন আর আজ এ পর্যন্তই আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম